অ্যাডভেঞ্চার ম্যান, এক দুঃসাহসিক মানুষ। যে ঘুরে বেড়ায় বন জঙ্গল, পাহাড় পর্বত, নদী এবং সাগরে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কখনো পাহাড়ের চূড়ায়, আবার কখনো সমুদ্রের তলে। অ্যাডভেঞ্চার ম্যান আপনাদের নিয়ে যাবে এমন কিছু জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না, ভয়ঙ্কর বন্যপ্রাণীর মুখোমুখি হওয়া, বিষধর সাপ নিয়ে খেলা করা, যার জন্য সাধারণ ব্যাপার, যাকে দিনের পর দিন বনে জঙ্গলে বেঁচে থাকতে হয় এমন কিছু খেয়ে যা আপনি ভাবতেও পারবেন না। পাড়ি দিতে হয় এমন কিছু দুর্গম পথ যে পথে কেউ ভুলেও যায় না। যার প্রতিটি অভিযান হয় বাঁচা মরার লড়াই। তৈরি হয়ে যান এমন কিছু দুঃসাহসিক অভিযানের সঙ্গী। আমি আছি টেকনাফে, যার এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। এই অভিযানে আমি এই এলাকায় এক সপ্তাহ থাকব। আপনাদের এমন কিছু দেখাবো যা এর আগে দেখেনি। পাড়ি দেব দুর্গম কিছু পথ, পানির সন্ধানে নামতে হবে একটি ক্যানেলে, কঠিন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ফিরে আসতে হবে। দিনের শুরুতেই সামনে বিশাল একটা পাহাড়, দেখে মনে হচ্ছে হাজার ফুট উঁচু। এই এলাকার পাহাড়ের ধরন ভিন্ন, গাছপালা কম এবং খাড়া উপরের দিকে উঠে গেছে। আজকে দিনের প্রথম পাহাড়ে ওঠা। আমি পিছনে লোকালয় ফেলে সোজা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। এই পাহাড় পার হয়ে চলে যাব আরো গভীরে। সাগর দেখতে দেখতে পাহাড়ে উঠছি, সূর্যের তাপ বাড়ছে, খুব তাড়াতাড়ি ছায়ায় যেতে হবে। চারপাশে খুঁজছি বড় কোনো গাছপালা আছে কিনা যার ছায়ায় দাঁড়ানো যায়। পাহাড়ে খাড়া জায়গা উঠে এসেছি এখন একদম উপরে। বাট এখানে খুব ঘন জঙ্গলের ভিতর দিয়ে পথ চলতে হচ্ছে। হালকা একটা ট্রেল আছে, এখানে যারা পাহাড়ে গাছ কাটতে আসে তারাই পথ দিয়ে যাওয়া আসা করে, কিন্তু খুব সরু এবং গাছগাছালার ভিতর দিয়ে যেতে হচ্ছে।
আস্তে আস্তে আরো গভীরে প্রবেশ করছি। সাত দিন পর আবার ফিরে আসবো লোকালয়। এখানে বড় গাছপালা না থাকলেও ঝোপঝাড় অনেক বেশি। পাহাড়ে উঠতেই প্রথম দিন টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড রোদ, যদি এখন শীতকাল তারপর এখন অনেক গরম, ঝোপঝাড় এত বেশি যে বাতাস ঠিক মতন আসছে না, অনেক টায়ার্ড হয়ে গেছি। কিন্তু এই ঝোপঝাড়ের ভিতর দিয়ে আসতে আরও কষ্ট হয়েছে। এখন আমি একদম পাহাড়ের গভীরে, যেখানে যত দূর তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। আজকে প্রথম দিন, আগামী সাত দিন আমরা এই পাহাড়ের ভিতরে থাকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে এই বনে জঙ্গলে বেঁচে থাকা যায়। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু বড় গাছপালা নেই, তাই খাবার পেতে কিছুটা সমস্যা হবে বলে মনে হচ্ছে। এখানে বসে কিছু সময় বিশ্রাম নেওয়া যাক, রোদের তাপ একটু কমলে সামনে আগাবো। এখন আমার প্রথম যেটা দরকার হবে তা হচ্ছে পানি, আর পানি খুঁজতে হবে। পানির জন্যে হতে পারে সামনে ঝিরিতে নামতে হবে, অথবা যদি কলা গাছ বা অন্য কোনো পানির উৎস পাই সেখান থেকে পানি পান করতে হবে। তারপর হচ্ছে খাবার জোগাড় করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অক্সিজেন ছাড়া 3 মিনিট, পানি ছাড়া 3 দিন, আর খাদ্য ছাড়া 3 সপ্তাহ বেঁচে থাকা যায়। পাহাড়ি এলাকার মানুষেরা খুব ভোরে কাজে বের হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ফিরে আসে, তারা রোদের তাপ এড়িয়ে চলে। দেখছেন অ্যাডভেঞ্চার শো অ্যাডভেঞ্চার ম্যান, আমি আছি টেকনাফের পাহাড়। বিশাল কয়েকটা পাহাড় উঠে এসেছি, এখন ঝোপঝাড়ের ভিতর দিয়ে আগাচ্ছি। সামনে পানির জন্য নিচে নামতে হবে, নিচে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ যেখানে ধৈর্য আর সাহসের পরীক্ষা দিতে হবে। বন্ধুরা, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমি যেই জঙ্গলের মধ্যে আছি বা যেই পাহাড়ি এলাকায় আছি এখানে কিন্তু হাতি আছে, এবং বন্য হাতি, খুবই হিংস্র। প্রতি বছর এখানে মানুষকে আক্রমণ করে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের কথা শোনা যায়, তা আমাকে খুব সাবধানে আগাতে হবে। এই দেখেন, এখানে হাতির মল শুকিয়ে গেছে, মাটি হয়ে গেছে। আবার এই জিনিস খুব কাজে, এই জিনিস আগুন জ্বালানোর জন্য কাজে লাগে। এখন টিকে থাকার পাশাপাশি আর একটা বিপদ যোগ হলো, আর তা হচ্ছে হাতি। হাতির আক্রমণ থেকে আপনি কোথাও নিরাপদ না, ঝিরি বা পাহাড়ের চূড়া সব জায়গায় হাতি ঘুরে বেড়ায়। পানির কোনো ব্যবস্থা হচ্ছে না, পানি পাচ্ছি না। তো এখন এখানে একটা গাছ আমি চিনি, যে গাছটা পাতা খাওয়া যায়, টক, যার মধ্যে ভিটামিন সি আছে এবং কিছুটা হলেও গলা ভিজবে। এই যে এই পাতাটা, এখানে এই পাতাটা হচ্ছে টক পাতা বলে এই এলাকার মানুষ, এই পাতাটা খাওয়া যায়, কিছুটা হলো গলা ভিজবে, এটার মধ্যে রস আছে। এটা হচ্ছে টক পাতা, এটার টেস্টটা হচ্ছে জলপাই পাতার মতো অনেকটা। আমি কিছু নিয়ে নেই, কাজে লাগতে পারে। নিয়ে নিলাম, যদি পানি একদম নাই পাই তাহলে একটু পরপর খাওয়া যাবে। এ ধরনের পরিবেশে আপনার সঠিক পরিকল্পনা থাকা দরকার এবং প্রতিটা জিনিসের সঠিক ব্যবহার জানা দরকার, না হয় বিপদে পড়তে পারেন। ওই যে দেখেন, বলেছিলাম না এই এলাকায় অনেক ধরনের বন্য প্রাণী আছে, যেমন হাতি, তারপর হচ্ছে বানর। ওই যে দেখেন পাহাড়ের উপরে কয়েকটা বানর গাছের পাতা খাচ্ছে। পাহাড়ের উপর দিয়েই চলা নিরাপদ,
তাতে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ঝিরিতে নামলেই বিপদের আশঙ্কা বেশি, সেখানে হাতির পালের সাথে দেখা হয়ে যেতে পারে। এগুলি হচ্ছে হাতির মল। আমি যেই পথ দিয়ে যাচ্ছি এই পথে হাতি যায়, তা আমি ভয় ভয় আছি কখন তাদের সাথে দেখা হয়ে যায়। আর এই জিনিসটা আমি রেখে দিব, কারণ রাতে আগুন জ্বালানোর জন্যে এটা অনেক কাজ হবে। দুইটা উপকার হবে, একটা হচ্ছে সহজে আগুন জ্বলবে, দ্বিতীয় হচ্ছে হাতির মল দিয়ে আগুন ধরালে মশা থাকে না, আশেপাশে কোনো মশা পাওয়া যাবে না। তো আমি রাতে ক্যাম্প করব, তখন আমার এই জিনিসটা কাজে লাগবে। ক্যাম্প ব্যাগে নিয়ে একটু পর পর দেখে নিচ্ছি হাতির দলটা দেখা যায় কিনা। অনেক দূর চলে এসেছি, এখনো ঝিরিতে নামার জন্য কোনো ইজি রাস্তা পাচ্ছি না। ঝিরিতে নামতে হবে, নাহলে অনেক পানির পিপাসা পেয়েছে আর বেশি দূর পথ চলতে পারবো না। বিপদ জেনেও পানির সন্ধানে নিচে নামছি। ঝিরির কাছাকাছি নামতেই ট্রেইলটা হারিয়ে গেল, এবার নামতে হবে আমার মতো করে। অবশেষে পানির সন্ধান পেলাম। এই জায়গা থেকে হাতি পানি পান করে, আমিও এখন এখান থেকে পানি পান করব। পানির দেখা পেলেই মনটা ভালো হয়ে যায়। এই দেখেন কত সুন্দর পানি। পানির কাছাকাছি বেশিক্ষণ থাকা যাবে না, হাতির দল পানির আশেপাশেই থাকে। চলুন সামনে আগাই। সামনে জায়গা দেখেন, প্রায় 20 ফিট গভীর। এই জায়গা দিয়ে নামতে হবে। দুই পাশে পাথর, একটু গ্রিপ নাই, ধরার মতন কিছু নাই, পা রাখার মতন কিছু নাই। জানি না কীভাবে নামবো, তবে ফিরেও যাওয়ার রাস্তা নাই, যেতেই হবে। ফিরে গেলে হাতির দলের সামনে পড়তে পারি, তাই ঝুঁকিটা নিতেই হবে। দেখছেন অ্যাডভেঞ্চার শো অ্যাডভেঞ্চার ম্যান। পাহাড় থেকে নিচে নামলাম পানির খোঁজে। পার হয়েছি খাড়া এক পাহাড়। ফিরে গেলে হাতির দলের সামনে পড়ার আশঙ্কা, অতএব এই পথেই যেতে হবে, আর কোনো পথ নেই। ঝিরি ধরে আগাচ্ছি, হঠাৎ ঝিরিটা নিচে নেমে গেছে। জায়গাটা পুরোটাই পাথরে বাঁধাই করা, কিছুটা ভেজা আর শ্যাওলা পড়া, ধরার মতন কিছু। নিচে পানি আছে, তবে গভীরতা জানা নেই। পানির গভীরতা না জেনে লাফ দেওয়াটা বোকামি হবে। আর এখন সন্ধ্যা, তাই ভিজতেও চাচ্ছি না। এই শীতে রাতের তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, তাই না ভিজেই নামার চেষ্টা করছি। এমন জায়গায় পড়লে সাহস এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয়। হাত এবং পায়ের পাশাপাশি পিঠেরও সাহায্য নিতে হচ্ছে। আপনাকে যতদূর সম্ভব পাথরের সাথে লেগে থাকতে হবে। পা রাখার মতন কোনো জায়গা নেই, 1 ইঞ্চি করে পাথর বের হয়ে আছে, যার উপর ভরসা করতে হচ্ছে। হাত বা পা ফসকে গেলেই নিচে পড়ে যেতে হবে।
আমরা পার হয়ে আসলাম। এবার সামনের জায়গাটা পার হতে হবে। অনেক দূর নেমে এসেছি, দেখি বাকি রাস্তাটা যদি না ভিজে যাওয়া যায়। আশা করি বাকি জায়গাটাও পার হতে পারবো। পা রাখার মতন এক সুতাও জায়গা পাচ্ছি না। সকল চেষ্টা ব্যর্থ হলো, এর আগেও অনেকবার এমন হয়েছে। পুরো ব্যাপারটা আমার প্ল্যান মতন হয়নি। প্ল্যান ছিল যে আমি ভিজবো না, ওখান থেকে তো লাভ দেওয়ার কোনো পজিশন নাই, যে জাম করে নামব। আমি চেয়েছিলাম যে পাথর বেয়ে বেয়ে লিজার্ড বা মাকড়সার মতন চলে আসব, বাট শেষ পর্যায়ে এসে ফল করেছে, পরিমিত পড়ে গেছি। এটাও কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এখন পানি এত ঠান্ডা, মনে হচ্ছে মাইনাস। আর এখানে সূর্য আলো নাই, তা দেখতে পাচ্ছেন, মানে কিছুক্ষণের মধ্যেই হাইপোথার্মিয়া হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আগুন জ্বালাতে হবে, শরীর গরম করতে হবে। তো আগুন জ্বালাতে একটু সময় লাগবে, আগে শরীরটা গরম করে নেই, কিছু বোক ডাউন দিলে শরীর গরম হবে। এখানে অসুস্থ হলে বের হওয়ার কোনো পথ নেই, তাই যাই করবেন খুব ভেবে চিন্তে করতে হবে। চলুন এবার আগুন জ্বালানোর ব্যবস্থা করি। এইরকম জায়গা দিয়ে যেতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে, কারণ এইরকম পথ দুর্বল মানুষের জন্য নয়। আগুন জ্বালানোর মতো বা ক্যাম্প করার মতো কোনো জায়গা পাচ্ছি না। সামনে আর একটা ক্যানেল, জানি না আজ ভাগ্যে কি আছে। রাত নামার আগেই এখান থেকে বের হয়ে যেতে হবে, নিরাপদ কোনো জায়গায় ক্যাম্প করতে হবে। রাস্তার অবস্থা দেখুন, আবার পানিতে পড়তে চাচ্ছি না, খুব সাবধানে পা ফেলছি, পড়ে গেলে পাথরে লেগে হাড় ভেঙে যাবে। ক্যানেলটা ভালোভাবেই পার হয়ে এলাম, সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি আগুন জ্বালাতে হবে। সামনে আসছে বরফ ঠান্ডা একটা রাত, তার জন্য তৈরি হতে হবে। মিশনের প্রথম দিনটা সত্যিই অনেক কঠিন ছিল, জানি না বাকি দিনগুলো কেমন কাটবে।